স্ক্যাপুলা আমাদের শোল্ডার গার্ডের অথবা পেট্রাল গার্ডের ফর্মেশন হয় দুইটি স্ক্যাপুলা দিয়ে এবং দুইটি ক্লাভিকল দিয়ে। এই স্ক্যাপুলা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপড বোন এবং মরফোলজিক্যালি এটা একটা ফ্ল্যাট বোন। স্ক্যাপুলাকে আমরা অনেক সময় শোল্ডার ব্লেড বলে থাকি আর অথবা শোল্ডার বোনও বলতে পারি। আর এই স্ক্যাপুলা সেকেন্ড থেকে সেভেন্থ রিবের অপোজিটে থাকে। নাও স্ক্যাপুলার পার্টস, স্ক্যাপুলার পার্টসের মধ্যে আছে এর বডি এবং প্রসেসেস। বডির মধ্যে আমরা পাবো টু সারফেস, থ্রি বর্ডার্স অ্যান্ড থ্রি অ্যাঙ্গেলস। বডির সার্ফেসগুলো কী কী? যেমন একটা হচ্ছে এর কোস্টাল সার্ফেস অথবা যাকে বলা হয় সাবস্ক্যাপুলার ফোসা, আরেকটা হচ্ছে এর ডর্সাল সার্ফেস। আর এর মধ্যে থাকবে থ্রি অ্যাঙ্গেলস থাকবে এবং থ্রি বর্ডার্স থাকবে। বর্ডারগুলোর মধ্যে রয়েছে সুপিরিয়র বর্ডার, একটা হচ্ছে স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার, আরেকটা হলো স্ক্যাপুলার ল্যাটারাল বর্ডার। আর যে তিনটা অ্যাঙ্গেল থাকে ওই তিনটা অ্যাঙ্গেলের মধ্যে থাকবে একটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল, একটা হচ্ছে এর ইনফিরিয়র অ্যাঙ্গেল, আরেকটা হলো এর ল্যাটারাল অ্যাঙ্গেল। এই ল্যাটারাল অ্যাঙ্গেল মার্কড থাকবে এই গ্লেনয়েড ক্যাভিটি দিয়ে। আর স্ক্যাপুলার ক্ষেত্রে প্রসেস থাকবে, থ্রি প্রসেস থাকে স্ক্যাপুলার ক্ষেত্রে। একটা হচ্ছে এর স্পাইনাস প্রসেস যেটা ডর্সাল অ্যাসপেক্টে থাকবে, একটা হচ্ছে এর অ্যাক্রোমিয়ন প্রসেস, আর একটা হলো এর ক্রোকয়েড প্রসেস। নাও স্ক্যাপুলার সার্ফেস, সার্ফেসের মধ্যে যে দুটো সার্ফেস আছে একটা হচ্ছে কোস্টাল সার্ফেস অথবা সাবস্ক্যাপুলার ফোসা, এটা হচ্ছে কনকেভ। আর এর যে ডর্সাল সার্ফেস আছে এই ডর্সাল সার্ফেস আবার ডিভাইডেড থাকবে দুইটা পার্টে, আর এই ডিভিশনটা হবে স্পাইনাস প্রসেস দিয়ে। স্পাইনাস প্রসেস দিয়ে ডর্সাল সার্ফেসটা ডিভাইড হয়ে হবে একটা হচ্ছে সুপ্রা স্পাইনাস ফোসা, উপরের পার্টটুকুকে আমরা বলবো। আর এর নিচের পার্টটুকু হবে স্পাইনাস প্রসেসের নিচের পার্টটুকু হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফোসা। আর স্ক্যাপুলার যে বর্ডার্স, থ্রি বর্ডার, সুপিরিয়র বর্ডার, যেটা সুপিরিয়র বর্ডার হচ্ছে সবচেয়ে থিনেস্ট বর্ডার এবং সবচেয়ে শর্টেস্ট বর্ডার আমরা বলতে পারি। এবং এই সুপিরিয়র বর্ডারটা মার্কড থাকবে এই সুপ্রা স্ক্যাপুলার নচ দিয়ে মার্কড থাকবে। আর এই সুপ্রা স্ক্যাপুলার নচ যেটি সেটি একটা ফোরামেনে কনভার্ট হবে বাই দ্য সুপিরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট। আর স্ক্যাপুলার ক্ষেত্রে এর মিডিয়াল বর্ডার হচ্ছে একটা থিন বর্ডার থাকবে এবং এই মিডিয়াল বর্ডার এক্সটেন্ড হবে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত। আর স্ক্যাপুলার যে ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডারটা থিকেস্ট, অন্য দুটো বর্ডারের চেয়ে ল্যাটারাল বর্ডারটা থিক থাকে এবং এটি এক্সটেন্ড হবে ফ্রম দ্য ইনফ্রাগ্লেনয়েড টিউবাকল টু ইনফিরিয়র অ্যাঙ্গেল। আসলে স্ক্যাপুলার এই ল্যাটারাল অ্যাঙ্গেল মার্কড থাকে একটা গ্লেনয়েড ক্যাভিটি দিয়ে। এই গ্লেনয়েড ক্যাভিটি আমরা জানি জয়েন্ট ফর্মেশন করে হেড অফ দ্য হিউমেরাসের সাথে, এবং এখানে ফর্মেশন হবে শোল্ডার জয়েন্ট অথবা গ্লেনোহিউমেরাল জয়েন্ট, উইচ ইজ আ বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই গ্লেনয়েড ক্যাভিটি অথবা গ্লেনয়েড ক্যাভিটির উপরে একটা টিউবারকল থাকে যাকে আমরা বলি সুপ্রাগ্লেনয়েড টিউবারকল, এবং নিচে একটা টিউবারকল থাকে যাকে আমরা বলি ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। সো এই ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত এক্সটেন্ড করে এই ল্যাটারাল বর্ডার। এখন একটা স্ক্যাপুলাকে আমরা দেখি কীভাবে বলবো যে এটা কি রাইট স্ক্যাপুলা নাকি লেফট স্ক্যাপুলা। সো আমরা প্রথমে নোটিস করবো এর গ্লেনয়েড ক্যাভিটির দিকে। স্ক্যাপুলার ক্ষেত্রে গ্লেনয়েড ক্যাভিটির এর ডিরেকশন হবে ল্যাটারালি ডিরেক্টেড থাকবে, স্লাইটলি আপওয়ার্ডস ডিরেক্টে থাকবে এবং স্লাইটলি ফরওয়ার্ডস ডিরেক্টে থাকবে। এবং এর মিডিয়াল বর্ডার থিন হবে, আর এর যে ডর্সাল সার্ফেসটা কনভেক্স হবে, এবং এর যে ভেন্ট্রাল সার্ফেস অথবা কোস্টাল সার্ফেস সেটা কনকেভ হবে। আর স্ক্যাপুলার ক্ষেত্রে যে ক্রোকয়েড প্রসেসটা স্লাইটলি ফরওয়ার্ড ডিরেক্ট থাকবে এবং কিছুটা ল্যাটারালি ডিরেক্ট থাকবে। সো এই স্ক্যাপুলাটাকে আমরা যদি লেফট সাইডে ধরি তাহলে সবগুলো ফিচার এর সাথে মিলে যায়। সো এটা একটা লেফট স্ক্যাপুলা। নাও স্ক্যাপুলার মাসেল অ্যাটাচমেন্ট, মাসেল অ্যাটাচমেন্ট মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ফলো করতে পারি, তা হচ্ছে এর সাবস্ক্যাপুলার ফোসা মনে রাখবো যে অরিজিন হবে, এর মিডিয়াল বর্ডার বরাবর যত মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে সবগুলো ইনসার্শন হবে, এর ডর্সাল সার্ফেসের যে দুটো ডর্সাল সার্ফেসের সব মাসেলে অরিজিন হবে এভাবে মনে রাখতে পারি, আর এর ল্যাটারাল বর্ডার বরাবর সব মাসেলে অরিজিন হবে। সো এখন শুরু করি। যেমন স্ক্যাপুলার ক্ষেত্রে এই যে কোস্টাল সার্ফেস অথবা সাবস্ক্যাপুলার ফোসা, এই বরাবর অরিজিন হবে সাবস্ক্যাপুলারিস মাসেলের। আর স্ক্যাপুলার যে ডর্সাল সার্ফেস যেটা ডিভাইড থাকবে এই স্পাইনাস প্রসেস দিয়ে দুইটা পার্টে ডিভাইড থাকবে, একটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফোসা এবং ইনফ্রাস্পাইনাস ফোসা। এই সুপ্রাস্পাইনাস ফোসার মিডিল টু থার্ডস থেকে অরিজিন হবে সুপ্রাস্পাইনাটাস মাসেলের, এবং ইনফ্রাস্পাইনাস ফোসার মিডিল টু থার্ডস থেকে অরিজিন হবে ইনফ্রাস্পাইনাটাস মাসেলের। আর স্ক্যাপুলার যে মিডিয়াল বর্ডার, এই মিডিয়াল বর্ডার বরাবর এর কোস্টাল সার্ফেস এর দিকে ইনসার্শন হবে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের। আর এই স্ক্যাপুলার মিডিয়াল, সো এই স্ক্যাপুলার ডর্সাল অ্যাসপেক্টে মিডিয়াল বর্ডার বরাবর ইনসার্শন হবে তিনটা মাসেল ইনসার্শন হবে, একটা হচ্ছে লিভেটর স্ক্যাপুলি মাসেল ইনসার্শন হবে ফ্রম সুপিরিয়র অ্যাঙ্গেল টু দ্য রুট অফ দ্য স্পাইন,
আর রুট অফ দ্য স্পাইনের অপোজিটে ইনসার্শন হবে রম্বয়ডাস মাইনর মাসেলের, আর রুট অফ দ্য স্পাইনের নিচ থেকে ইনফেরিয়র অ্যাঙ্কেল পর্যন্ত ইনসার্শন হবে রম্বয়ডাস মেজর মাসেলের। নাও ল্যাটারাল বর্ডার, এই ল্যাটারাল বর্ডার বরাবর সবগুলো মাসেলের অরিজিন হবে। যেমন এই ল্যাটারাল বর্ডারের আপার টু থার্ডস থেকে দুইটা ফ্ল্যাট স্ট্রিপ আকারে অরিজিন হবে টেরেস মাইনর মাসেলের, আর টেরেস মাইনর মাসেলের নিচে থেকে অরিজিন হবে টেরেস মেজর বড় মাসেলের, আর ইনফিরিয়র অ্যাঙ্গেল বরাবর অরিজিন হবে ল্যাটিসিমাস ডর্সি মাসেলের। আমরা জানি এই গ্লেনয়েড ক্যাভিটি, এর উপরে যে টিউবারকল আছে তাকে বলা হয় সুপ্রা গ্লেনয়েড টিউবারকল, আর এর নিচে যে টিউবারকলটা আছে ট্রায়াঙ্গুলার শেপ এটাকে বলা হয় ইনফ্রা গ্লেনয়েড টিউবারকল। এই সুপ্রা গ্লেনয়েড টিউবারকল থেকে অরিজিন হবে লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই, আর এই যে ইনফ্রা গ্লেনয়েড টিউবারকলটা আছে এখান থেকে অরিজিন হবে লং হেড অফ দ্য ট্রাইসেপস ব্রাকাই। আর স্ক্যাপুলার ক্ষেত্রে যে স্পাইন তিনটা প্রসেস আছে, একটা হচ্ছে স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ন প্রসেস, আর একটা হলো কোরাকয়েড প্রসেস। এই স্পাইনাস প্রসেসের ক্ষেত্রে এর আছে একটা অ্যান্টিরিয়র বর্ডার যেটা হলো ডর্সাল সার্ফেসের সাথে ব্লেন্ড হয়ে গেছে, একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার শার্প, এটাকে বলা হয় ক্রেস্ট অফ দ্য স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। এটার ক্ষেত্রে দুইটা লিপ আমরা পাবো, একটা হচ্ছে এই দুইটা লিপের মধ্যে একটা হচ্ছে এর আপার লিপ আর একটা হলো এর লোয়ার লিপ। আর স্ক্যাপুলাকে চারটা বর্ডার আছে, এটা হচ্ছে স্পাইন অফ দ্য স্ক্যাপুলার একটা বর্ডার আছে, সেটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারটা কন্টিনিউ হয় এই স্পাইনো গ্লেনয়েড নচের সাথে কন্টিনিউ হয়ে যায়। আর এই স্পাইনাস প্রসেসে দুইটা সার্ফেস আছে, একটা হচ্ছে এর সুপিরিয়র সার্ফেস, একটা হলো এর ইনফিরিয়র সার্ফেস। এই সুপিরিয়র সার্ফেসে অরিজিন হবে সুপ্রা স্পাইনাটাস মাসেলের, এবং ইনফিরিয়র সার্ফেস বরাবর অরিজিন হয় ইনফ্রা স্পাইনাটাস মাসেলের। আর এই স্পাইনের যে দুইটা লিপ আছে, একটা হচ্ছে আপার লিপ, এই আপার লিপ বরাবর ইনসার্শন হবে ট্রাপেজিয়াস মাসেলের, আর এর যে লোয়ার লিপ আছে এই লোয়ার লিপ বরাবর অরিজিন হবে ডেল্টয়েড মাসেলের। নাও স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেস, এই অ্যাক্রোমিয়ান প্রসেসের ক্ষেত্রে দুইটা বর্ডার আমরা পাবো, একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার আর একটা হলো এর মিডিয়াল বর্ডার। এর মিডিয়াল বর্ডার বরাবর ইনসার্শন হবে ট্রাপিজিয়াস মাসেলের, আর এই ল্যাটারাল বর্ডার বরাবর অরিজিন হবে ডেল্টয়েড মাসেলের। আর এই অ্যাক্রোমিয়ান প্রসেসের একটা ফ্যাসেট থাকবে যেটা আর্টিকুলেট করবে ক্লাভিকলের ল্যাটারাল এন্ডে যে ফ্যাসেট আছে তার সাথে, এবং ফর্মেশন করবে অ্যাক্রোমিয় ক্লাভিকুলার জয়েন্ট, উইচ ইজ আ প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই স্ক্যাপুলার ক্ষেত্রে আরেকটা প্রসেস আছে, যেটা হচ্ছে এর কোরাকয়েড প্রসেস। এই কোরাকয়েড প্রসেসের ক্ষেত্রে একটা হচ্ছে এর অ্যাসেন্ডিং পার্ট, আর একটা হচ্ছে এর হরাইজন্টাল পার্ট। এই কোরাকয়েড প্রসেসে একটা টিপ আছে, এই টিপ বরাবর অরিজিন হয় কোরাকো ব্রাকিয়ালিস মাসেলের, এবং শর্ট হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই মাসেলে অরিজিন হয়। আর এই কোরাকয়েড প্রসেসে তিনটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, একটা হচ্ছে এর সাথে অ্যাটাচ থাকবে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট, কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, এবং কোরাকো হিমেরাল লিগামেন্ট। কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট কোরাকয়েড প্রসেসের সাথে ক্লাভিকলকে কানেক্ট করে। এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কনয়েড পার্ট, একটা হচ্ছে ট্রাপিজয়েড পার্ট। আর কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট কোরাকয়েড প্রসেসের সাথে অ্যাক্রোমিয়ান প্রসেসের একটা কানেকশন তৈরি করে, আর একটা হচ্ছে কোরাকো হিউমেরাল লিগামেন্ট, যেটা হচ্ছে কোরাকয়েড প্রসেসের সাথে হিউমেরাসকে কানেক্ট করে। আর এই কোরাকয়েড প্রসেসের অ্যাসেন্ডিং হরাইজন্টাল পেতে পার্টে পেক্টোরালিস মাইনর মাসেলের ইনসার্শন হয়। আর স্ক্যাপুলার ক্ষেত্রে দুইটা নচ আমরা পাবো, একটা হচ্ছে স্পাইনো গ্লেনয়েড নচ, আর একটা হলো এর সুপ্রা স্ক্যাপুলার নচ। এই সুপ্রা স্ক্যাপুলার নচ যেটা, সেটা হচ্ছে একটা সুপ্রা স্ক্যাপুলার ফোরামেনে কনভার্ট হয়ে যায় একটা লিগামেন্ট দিয়ে। এই লিগামেন্টকে বলা হয় সুপিরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট। আর তখন এই ফোরামেনের মধ্য দিয়ে পাস করে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, আর সুপ্রা স্ক্যাপুলার ভেসেল যেটা, সেটা হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্টের ওপর দিয়ে পাস করে, মানে এই ফোরামেন দিয়ে পাস করে না, বরঞ্চ লিগামেন্টের ওপর দিয়ে যায়। আর স্ক্যাপুলার ক্ষেত্রে যে আরেকটা নচ আছে স্পাইনো গ্লেনয়েড নচ, এই স্পাইনো গ্লেনয়েড নচটাও ফোরামেনে কনভার্ট হয়ে যায় বাই দ্য ইনফিরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট। আর এই স্পাইনো গ্লেনয়েড ফোরামেন দিয়ে তখন পাস করবে সুপ্রা স্ক্যাপুলার ভেসেলস অ্যান্ড নার্ভস, মানে সুপ্রা স্ক্যাপুলার ভেসেল এবং নার্ভ দুইটাই এই স্পাইনো গ্লেনয়েড ফোরামেন দিয়ে তখন পাস করবে। আর স্ক্যাপুলার ক্ষেত্রে এই আরেকটা মাসেল অরিজিন আছে, যেমন এই সুপ্রা স্ক্যাপুলার নচ এর পাশ থেকেই সুপিরিয়র বর্ডার বরাবর অরিজিন হয় ইনফিরিয়র বেলি অফ দ্য অমোহাইবেট মাসেলে অরিজিন হয়। নাও স্ক্যাপুলার অসিফিকেশন, স্ক্যাপুলা একটা মরফোলজিক্যালি ফ্ল্যাট বোন, বাট এর অসিফিকেশন হচ্ছে কার্টিলেজিনাস অসিফিকেশন। এমনিতে ফ্ল্যাট বোনের অসিফিকেশন আমরা জানি মেমব্রেনাস অসিফিকেশন হয়, বাট স্ক্যাপুলা এর এক্সেপশন। আর স্ক্যাপুলার ক্ষেত্রে অসিফিকেশনের মধ্যে একটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থাকে আর সাতটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকে। স্ক্যাপুলার ক্ষেত্রে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে আমরা মনে রাখবো যে একটা হচ্ছে উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা,
এই উইংগিং অফ দ্য স্ক্যাপুলাটা কি, সেটা হচ্ছে আমরা জানি স্ক্যাপুলার মিডিয়াল বর্ডার বরাবর ইনসার্শন থাকে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের। যদি কোনো কারণে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল প্যারালাইজড হয়ে যায়, সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল কখন প্যারালাইজড হতে পারে, যখন সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই দেয় যে নার্ভ, যেমন সেটা হচ্ছে লং থোরাসিক নার্ভ অথবা নার্ভ অফ বেল, ওই নার্ভটি যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা প্যারালাইজড হয়ে যেতে পারে। সো সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল যখন প্যারালাইজড হয়ে যাবে, তখন যখন পুশিং এবং পাঞ্চিং অ্যাক্টিভিটিস হবে, তখন এই স্ক্যাপুলার যে মিডিয়াল বর্ডারটা অনেক প্রমিনেন্ট হয়ে যায়, বাইরে থেকে বলছে যে অনেক প্রমিনেন্ট হয়ে যাবে, তখন এই কন্ডিশনটাকে আমরা তখন বলছি উইংগিং অফ দ্য স্ক্যাপুলা। আর এক্ষেত্রে ওভারহেড অ্যাবডাকশন মানে হচ্ছে 90 ডিগ্রির বেশি অ্যাবডাকশন পসিবল হয় না এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে। আরেকটা হচ্ছে স্ক্যাফয়েড স্ক্যাপুলা, আরেকটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এক্ষেত্রে যে স্ক্যাপুলার এই যে মিডিয়াল বর্ডার সেটা হচ্ছে কনজেনিটালি কনকেভ থাকে, সো ওই কন্ডিশনটাকে আমরা বলছি স্ক্যাফয়েড স্ক্যাপুলা। আর স্ক্যাপুলার ক্ষেত্রে অনেক ধরনের মুভমেন্ট আছে, সো মুভমেন্টগুলো হলো স্ক্যাপুলার মধ্যে, যেমন এলিভেশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে, প্রোট্র্যাকশন হতে পারে, রিট্র্যাকশন হতে পারে, আবার ফরওয়ার্ড রোটেশন হতে পারে অ্যান্ড অলসো ব্যাকওয়ার্ড রোটেশন হতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট স্ক্যাপুলা। থ্যাংকস আ লট এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।